রাজশাহীর কাটাখালীতে যাত্রীবাহী বাস মাইক্রোবাস সংঘর্ষে 17 জন প্রাণ হারিয়েছে। দুপুর 1:45 দিকে রাজশাহী ঢাকা মহাসড়কের কাপাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রংপুর থেকে একটি হাইস্ট মাইক্রোবাস রাজশাহী আসার পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লেগুনাকে ধাক্কা দিলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে গাড়ির ভেতরেই হতাহতের ঘটনা ঘটে। মাইক্রোবাসের ভেতর থেকেই বের করা হয়েছে 11 জনের লাশ। গুরুতর আহত অবস্থায় 3 জনকে নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সড়ক দুর্ঘটনায় গত 20 মার্চ বগুড়ায় 4 জন, 21 মার্চ ফরিদপুরের মধুখালীতে 11 জনের প্রাণহানির মাত্র 4 দিন পরই আবারও একসাথে এত মানুষের মৃত্যুর খবর এলো। কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল।